টুঙ্গিপাড়া যাওয়ার আগে কোন জায়গায় যাব? এটা হলো গোলাপাড়া মোড়। ভোজন বিলাস রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করছি। বাজার থেকে আমরা অটো ঠিক করছি 120 টাকায় টুঙ্গিপাড়া যাওয়ার উদ্দেশ্যে। এটা হলো সে টুঙ্গিপাড়া রোড। এখানে সমুদ্রে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাজারে আমরা যাচ্ছি। অটোরা আমাদের সাথে থাকে। এই অটো করে এখানে অটো, সিএনজি বা ব্যাগ অনেক কিছু পাওয়া যায়। আমরা 120 টাকা ভাড়া করে এই অটো নিয়ে যাচ্ছি।
থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সেই সবুজের গুপ্তে রামে ছোপথে আবার যে যাবো ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো শিল্পে কাব্যে কোথায় আছে আয়রে এমন সোনার খনি শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ কবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেকো শেষ বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেকো শেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে আমার ঘন কেন ভাবো আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার